2024 সালে এসেও আপনি 100 জন ছাত্রকে যদি র্যান্ডমলি জিজ্ঞেস করেন তোমরা HSC-র পরে কোন সাবজেক্টে ভর্তি হবে, এর মধ্যে অর্ধেকেরও বেশি একটা কমন উত্তর দেয়, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনি নিজেও যদি এই গ্রুপের একজন হয়ে থাকেন, আপনাকে আমি বলবো কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপনার ক্যারিয়ারের জন্য হতে পারে একটা কমপ্লিট ডেড এন্ড, অথবা এটি আপনার জীবনকেও বদলে দিতে পারে, যেমন আমার জীবন বদলে দিয়েছে। মানে আমি আপনাকে বলতে চাচ্ছি, CSE-তে পড়ালেখা করে ভালো ক্যারিয়ারের বদলে উল্টো আপনাকে বেকারও থাকা লাগতে পারে। কেন আমি বলছি CSE ক্যান বি এ ফাইনাল ডেড এন্ড টু ইয়োর ক্যারিয়ার, এইটা নিয়ে আজকে আমাদের ভিডিও। আজকের আলোচনাটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন কি কি করলে ইউ ক্যান বি ট্র্যাপড এবং কি কি করলে ইউ ক্যান স্কেপ দ্য ট্র্যাপ অ্যান্ড আলটিমেটলি বি এ সাকসেসফুল সফটওয়্যার ডেভেলপার। আমাদের দেশের ম্যাক্সিমাম HSC পাশ স্টুডেন্ট কোনো প্রকার অ্যানালিসিস ছাড়াই হুট করে CSE-তে ভর্তি হয়ে যাচ্ছে, কারণ তার বন্ধু বলেছে ভর্তি হতে, অথবা পাড়ার ফ্রিল্যান্সার বড় ভাই তাকে বুদ্ধি দিয়েছে CSE-তে ভর্তি হতে। আবার এমনটিও হতে পারে ইউটিউবে কোটি টাকার ইনকাম দেখে এই সাবজেক্টে সে ভর্তি হতে চাচ্ছে, শর্টকাটে ক্রিপ্টোকারেন্সি হ্যাকিং এইসব করে বড়লোক হবার ধান্দায় সে ভর্তি হতে চাচ্ছে। এখন আপনার মধ্যেও যদি এর কোনো একটা সিমটম থাকে, আপনি বুঝবেন ইউ আর স্লোলি মুভিং টুয়ার্ডস এ ট্র্যাপ, আর আপনাকে যে ইউনিভার্সিটিগুলো পড়াবে তারা সেই ট্র্যাপের ঠিক একটু সামনে অনেক বড় দোকান খুলে বসে আছে। টাকা আছে বলেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেই আপনি চাকরি পেয়ে যাবেন, ব্যাপারটা এইরকম না। ভর্তি হবার আগে এই রিলেটেড চাকরির বাজার নিয়ে আপনার একটা আইডিয়া গ্রো করতে হবে। আপনি হয়তো দেখেছেন CSE রিলেটেড চাকরি আছে মাত্র 10টা, বাট এটা দেখেননি এই 10টা চাকরির পেছনে 1000টা CV অলরেডি জমা হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সাধারণ একটা সাপ্লাই চেইনের হিসাব, মানে যখনই সাপ্লাই বেশি হবে বুঝে নেবেন সেখানে ডিমান্ড অনেক কমে গিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ডিমান্ডটা হুট করে কেন কমে গেল? কমে যাওয়ার পেছনের একটা কারণ হচ্ছে করোনা। করোনার টাইমে আমরা অলরেডি একটা বিশাল বুম দেখেছিলাম, যখন প্রত্যেককেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করার জন্য একদম বসেছিল। আবার মহামারী শেষ হয়ে গেলে একটা ইকোনমিক ডাউন টাইম স্টার্ট হয়ে যায়, সাথে সাথেই আরো 2-3টা মেজর যুদ্ধ আমরা দেখতে থাকি, রাশিয়া ইউক্রেন চায়না তাইওয়ান, তাদের মধ্যে যে একটা ওয়ার লাইক সিচুয়েশন অলরেডি ক্রিয়েট হয়ে আছে, এই জন্য পুরো পৃথিবীটা একটা আনসার্টেন এবং অস্থির মোমেন্ট পার করছে। আর এই অস্থির মোমেন্টে কোনো স্টার্ট আপে বিনিয়োগ হচ্ছে না। স্টার্ট আপে কম বিনিয়োগ হওয়া মানেই কিন্তু চাকরির নাম্বারগুলো আস্তে আস্তে কমে যাওয়া, কারণ স্টার্ট আপগুলির মূল চালিকা শক্তি হচ্ছে টেকনিক্যাল প্রোডাক্ট, যেই প্রোডাক্ট ডেভেলপ করতে আপনার দরকার হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। আবার রিসেন্টলি এলন মাস্ক টুইটার আবিষ্কার করে, আমি আবিষ্কারই বলছি কারণ সে হুট করে যে টুইটার কিনবে এটা কেউই প্রেডিক্ট করতে পারেনি। সে টুইটার কেনার পরে যে লে অফ সাইকেল শুরু করেছে, এই লে অফ সাইকেলের কারণে দুনিয়ার প্রত্যেকটা টেক জায়ান্ট কোম্পানি রিপিটেডলি তাদের টিম থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বের করে দিচ্ছে, যার কারণে কিন্তু আমরা একটা দেখছি চেইন রিয়াকশনের মতো বছরের পর বছর layoff culture টা ডেভেলপ করেছে। Layoffs 15% of their workforce. আর এই পুরো ডাউনফল প্রসেসটার মধ্যে একবারে শেষ পেরেকটা মেরে দিয়েছে AI। এখন আপনি স্মার্টলি কোডিং শিখতে পারলে আপনার জন্য সফটওয়্যার মেক করা অনেক ইজি, ফাস্টার এবং অনেক চিপ, আর সেজন্যই শুধুমাত্র কোডিং স্কিল নিয়ে আপনি বেশি দূর যেতে পারবেন না, কোডিং এর সাথে আপনার আরো ডজেন্স অফ স্কিলের প্রয়োজন। তার মানে আজকে থেকে 10 বছর আগে চাকরির বাজার, চিন্তাভাবনা, স্টাডি প্ল্যান এবং কারিকুলাম এবং ওভারঅল যে মাইন্ডসেট, এই জিনিসটা এখন প্রায় আউটডেটেড বলা যেতেই পারে। আর এখন কিন্তু কম্পিটিশন CSE কেন যে কোনো সাবজেক্টে প্রায় 100 times বেড়ে গেছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। অনেকের ধারণা থাকে CSE-তে ভর্তি হলেই, ইঞ্জিনিয়ারিং কোনো একটা সার্টিফিকেট হলেই যে কোনো একটা চাকরি তার কপালে জুটে যাবে। এই ধারণা যে এখন 2024 সালে এসেও কতটা ভুল ধারণা, তাদের এই ভুল ধারণাটা ভাঙবে ইউনিভার্সিটি শেষ করার পর, আর ঠিক এজন্যই তাদের অনেক দিন বেকার থাকা লাগবে। আর ভিডিওর প্রথম পার্টে আমি আপনাকে এটাই বুঝাইতে চেয়েছি, CSE-তে ভর্তি হবার আগে আপনি যদি এগুলো না জেনে এবং প্রিপারেশন না নিয়ে ভর্তি হন, CSE আপনার ক্যারিয়ারের জন্য একটা ডেড এন্ড মেক করতে পারে। এত দূর পর্যন্ত শুনলে অনেকেই আমাকে কম্পিউটার সায়েন্স নিয়ে নেগেটিভ চিন্তা করতেই পারেন, বাট আমি একথাও কিন্তু আগেই বলেছি, কম্পিউটার সায়েন্স কমপ্লিটলি আমার জীবন A to Z চেঞ্জ করে দিয়েছে। ভিডিওর এই পার্টে আমি আপনার সাথে কিছু টিপস শেয়ার করব, সেই টিপসগুলো আপনি নোটস করে রাখতে পারেন, আর এইগুলো ফলো করলে আপনি যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা CSE পড়লেও সাকসেসফুল হবার চান্সেস কয়েক গুণ বেশি থাকবে বলে আমার ধারণা। তো চিন্তা করেন তো, আপনি 2 লাখ টাকার একটা মোটরসাইকেল কিনতে গেলে কতবার টেস্ট ড্রাইভ দেন, আপনার বড় ভাইয়ের মোটরসাইকেল থাকলে তারটা আপনি চালান, আপনার ফাদারের যদি থাকে সেটা আপনি চালাচ্ছেন,
আপনার যদি পাড়ার বড় ভাইয়ের বা বন্ধুর কোনো মোটরসাইকেল থাকে, সেটা ধার করে আপনি চালাচ্ছেন, আপনি 10 লাখ টাকা খরচ করে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আপনার জীবনের সবচাইতে 4টা মূল্যবান বছর সেই ইউনিভার্সিটিতে দিবেন, প্লাস আপনার বাবা মায়ের জমানো সেভিংস 10 লক্ষ টাকা খরচ করে আপনি সেখানে পড়ালেখা করবেন, এবং আপনার জীবনের মোস্ট এনার্জেটিক টাইম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম কোথাও আপনি ইনভেস্ট করবেন, সেটাতে ইনভেস্ট করার আগে আপনার কিছু অ্যানালিসিসের অবশ্যই দরকার আছে। তো অ্যানালিসিস বলতে, এখানে তো আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 1 বছর পরে পরে টেস্ট ড্রাইভ দেওয়া সম্ভব না, বাট আপনি নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন? শুধুমাত্র একটা সার্টিফিকেটের জন্য? সেটা তো আপনি নীল খেতে গেলেও বানিয়ে নিতে পারবেন। অথবা শুধু কোডিং শেখার জন্য? কোডিং তো 3-4-5 হাজার টাকা হলে ইউনিভার্সিটির চাইতে অনেক ভালো ভালো কোর্স আপনাকে যে কেউ দিয়ে দিচ্ছে। ইভেন আপনি 1 বছরের মধ্যে ফুল স্ট্যাক সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখে যেতে পারছেন, তাহলে ইউনিভার্সিটিতে আপনি যাবেন কেন এবং কোন ধরনের ইউনিভার্সিটিতে যাবেন? পৃথিবীর কোনো ইউনিভার্সিটি আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে না, পৃথিবীর কোনো সাবজেক্ট, কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আপনাকে চাকরির নিশ্চয়তা দেবে না। ইউনিভার্সিটিগুলো মেক করা হয়েছে তাদের একাডেমিক পারপাস সলভ করার জন্য, নট বিকজ যে আপনাকে তারা চাকরি দিবে এটা তারা প্রমিস করে বসে আছে, নট বিকজ আপনাকে তারা চাকরির জন্য প্রিপেয়ার করবে, এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। সো আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে দেখবেন কোন ইউনিভার্সিটিটা উইদিন 4 ইয়ার আপনাকে সুন্দর মতো বের করে দিতে পারবে, এবং কোন ইউনিভার্সিটিতে আপনার সুন্দর একটা পরিবেশ আছে, কাদের ফ্যাকাল্টি লিস্টিং ভালো, এবং যেইখানে গেলে আপনি সুন্দর একটা নেটওয়ার্ক পাবেন। ইউনিভার্সিটি আপনাকে 1,000-2,000 মানুষের একটা নেটওয়ার্ক দিবে, সাথে আপনাকে একটা ভালো পেয়ার গ্রুপ দিবে, আপনার একটা সার্কেল দিবে, বন্ধু দিবে, যেই নেটওয়ার্ক, যেই বন্ধু, যেই ফ্যামিলিটা পুরো লাইফ টাইম আপনার কাজে দিবে। সো 10 লাখ টাকা দিয়ে আপনি শুধু এডুকেশন না, বরং সেই পরিবেশ এবং বরং সেই সিস্টেমের একটা পার্ট হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো যে ইউনিভার্সিটিতে ভালো সেখানে আপনি 8-10 লাখ বা 6-7 লাখ টাকা খরচ করবেন, দ্যাট মেক সেন্স। এখন এই জিনিসগুলো চেক না করে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু সম্ভাবনা থেকে যায় 1 কেজি চিনির দামে আপনি 1 কেজি লবণ কিনে নিয়ে বাসায় চলে আসবেন। এবার টেস্ট ড্রাইভের ইস্যু হচ্ছে আপনি কোন সাবজেক্টে ভর্তি হবেন সেটা নিয়ে। দেখেন, আপনি আসলে কোডিং পারবেন কি পারবেন না এটা আগে ডিসাইড করতে হবে। 10 লক্ষ টাকা খরচ করার আগে ওয়াই নট 3-4-5 মাস আপনি এটার পিছনে একটু লেগে থাকেন, 2-3-4-5 হাজার টাকা দিয়ে 2-3টা কোর্স করেন, কোর্স করে দেখেন, অথবা নিজে ফ্রি ইউটিউব ভিডিও দেখেন, দেখে আপনি ডিসাইড করেন যে কোডিং আসলেও আপনার কাপ অফ টি কি না। এইটা বুঝতে কিন্তু আপনাকে অনেক বেশি টাকা, অনেক বেশি সময় খরচ করা লাগবে না। আপনি খুব ইজিলি ইউটিউবে যে কোনো ফ্রি রিসোর্স দিয়ে আপনি এটা টেস্ট আউট করতে পারেন যে আপনি কোডিং আসলে বুঝতে পাচ্ছেন কি পারছেন না। আমি এমনও স্টুডেন্টকে দেখেছি যাদের আসলে ভালো লাগে গ্রাফিক্স ডিজাইন, বাট তারা ভর্তি হয়ে বসে আছে কম্পিউটার সায়েন্সে, অথবা যারা ডিজিটাল মার্কেটিং বা প্রোডাক্ট ম্যানেজমেন্টে যেতে চায় তারাও এসে ভর্তি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে। এটা কিন্তু এক ধরনের ওভারকিল। আপনার গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আপনার কোডিংটাও ভালো লাগবে। আপনার ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, সফটওয়্যার প্রোডাক্টস নিয়ে কাজ করতে ভালো লাগে, দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আপনার ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগবে। তো এই টেস্ট ড্রাইভটা দেওয়ার জন্য আপনার যদি কোডিং ফান্ডামেন্টাল শিখতে, কোডিংয়ের বেসিক জিনিসগুলো শিখতে কোনো হেল্প লাগে, আমি আপনাকে হেল্প করব। আর আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে পকেট স্কুল, তাদের জন্য বিগ শাউট আউট। সেই পকেট স্কুলে আমার একটা কোর্স আছে, সেটা হলো কোডিং ফান্ডামেন্টাল। 4 মাস লাইভ এনভায়রনমেন্টে যদি আমার সাথে কোডিং করতে চান এবং এই ফান্ডামেন্টালগুলো আপনি ভালো মতো শিখতে চান, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব টু চেক আউট দ্য লিঙ্ক বিলো। এই লিঙ্কটাতে আপনি সব বিস্তারিত পেয়ে যাবেন। আমাদেরকে কিন্তু বাস্তবতাটাও একবার বুঝে নিতে হবে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আসলে ভর্তি হওয়ার আগে কেউ কি এত ডিটেল অ্যানালিসিস করে ভর্তি হয়? না, এটা ডিটেল অ্যানালিসিস করে সবাই ভর্তি হতে পারে না। 100 জনের মধ্যে হয়তো বা 10-12 জন বা 15 জন এই অ্যানালিসিস করে ভর্তি হয়, এবং তারা কিন্তু পুরো রেসে সবসময় আগে থাকবে, এটাই স্বাভাবিক। আমি নিজেও যখন ভর্তি হয়েছিলাম তখন আমার শুধু আইডিয়া ছিল কোডিংটা করতে হয়তো বা আমার ভালো লাগবে, তারপর এইখানে ভর্তি হলে কোডিং শিখতে গিয়ে যে আমাকে কম্পিউটার সায়েন্সের অন্যান্য জিনিস যেমন মার্কেটিং পড়তে হবে, বিজনেস পড়তে হবে, এখানে আমার জেনারেল নলেজ পড়তে হবে, এখানে ইকোনমিক্স পড়তে হবে, যেখানে আমি ম্যাথসে তেমন একটা এক্সপার্ট ছিলাম না, বাট সেই ম্যাথসের এখানে সাবজেক্ট ছিল মিনিমাম 7-8টা, এতগুলো শেষ করে তারপর আমাকে সার্টিফিকেটটা নিতে হয়েছে, এবং যেই সার্টিফিকেটটা কিন্তু আমার প্রথম জব ছাড়া আর কোনো জবেই সেভাবে কাজে লাগেনি। তো আমার কথা হচ্ছে, আপনি পুরোপুরি বুঝেই কম্পিউটার সায়েন্সে ভর্তি হন, অথবা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন, অথবা না বুঝেই ভর্তি হন, যেই কোনো অবস্থাতেই ইউ অলওয়েজ হ্যাভ দ্য চান্স টু উইন দ্য রেস, এবং এই রেসে উইন করার একটা মাত্র উপায় হচ্ছে এইটা বিলিভ করতে শেখা যে ইটস নেভার টু লেট টু স্টার্ট। আপনি যেই পজিশনেই থাকেন, আপনি যেই কাজই করতে থাকেন, আপনি লাইফের যেই স্ট্রাগলসের মধ্যেই যান না কেন, ইউ উইল হ্যাভ টু বিলিভ দ্যাট ইটস নেভার টু লেট টু স্টার্ট। তো যারা অলরেডি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়ে গিয়েছেন, 3-4টা সেমিস্টার পার হয়ে গিয়েছে, তারাও যদি কোডিং না বুঝতে থাকেন, আই এম অলওয়েজ অ্যাভেলেবল টু হেল্প ইউ। আমার 2টা ফ্রি কোর্স আছে, একটা হচ্ছে কোডিং মাস্টার ক্লাস, আর একটা হচ্ছে মোবাইল দিয়ে কোডিং শেখা। এই 2টা কোর্সের ফান্ডামেন্টালস দেখে নেবেন, অথবা আমার একটা বই আছে
সেটা হলো সবার জন্য প্রোগ্রামিং, একদমই যারা কোডিং বুঝেন না তাদের জন্য এই বই। তারপরেও যদি আপনার হেল্পের দরকার হয়, মনে হয় একজন মেন্টর দরকার হবে আপনার, 3-4-5-6 মাস আপনার পিছনে লেগে থেকে আপনার প্রবলেমসগুলো সলভ করে দিবে, দেন আই এম অলসো অ্যাভেলেবল ফর হেল্প। সেই জন্যই কিন্তু আমার নেক্সট 4 মাসে লাইভ একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, যেটার কাজই হলো যারা কোডিং বুঝে না বা যাদের কোডিং বোঝা দরকার তাদেরকে হেল্প করা অন দ্য ইনিশিয়াল স্টেজ, যাতে করে তারা পরবর্তী অ্যাডভান্স স্কিলগুলো নিজে থেকেই ডেভেলপ করতে পারে। সেই কোর্সের লিঙ্কটা আমি কিন্তু নিচে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা একবার দেখে নেবেন। এআই ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, কোডিং ইজ অলসো নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। আপনারা দিয়ে যদি কোডিং সম্ভব না হয়, সিএসসি সম্ভব না হয়, ট্রিপল ই সম্ভব না হয়, আল্লাহ অবশ্যই আপনার জন্য বেটার কিছু রেখেছে এবং আপনার শুধু পরিশ্রমটা কন্টিনিউ করে যেতে হবে। আল্লাহর রিজিকের ভাণ্ডার অনেক বড়, অনেক সুবিশাল। এই পৃথিবীতে আপনার জন্য কিছু না কিছু অবশ্যই বরাদ্দ আছে, সবারই কিছু না কিছু হয়ে যাচ্ছে, আপনারও কিছু না কিছু হবেই। এটা আপনার দিলে না, বড় ডরপোকে ইয়ার, ইসকো বেবকুফ বানা কে রাখো। লাইফ মে কিতনি ভি বড়ি প্রবলেম হো না, উসকো বোলো কোই বাত নি চাচু, সব ঠিকঠাক হ্যায়, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল।